ইসিএল এর পণ্য পরিবহনকারী ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে 2 নম্বর জাতীয় সড়কের ধারে উল্টে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের, আহত হয়েছেন আরো 9 জন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে রানীগঞ্জের 2 নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর শিল্প তালুক এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এদিন ইসিএল এর সোদপুর ওয়ার্কশপ থেকে বাকলা এরিয়ায় কুমারদিঘি কলিয়ারিতে যাওয়ার পথে মঙ্গলপুর শিল্প তালুকের কাছেই শ্যাম এগ্রো সংস্থার সামনে ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি চলে যাওয়ায় ড্রাইভার নিয়ন্ত্রণ না রাখতে পেরে আচমকাই উল্টে যায় ডাম্পারটি। এদিনের এই ঘটনায় ওই ডাম্পারে থাকা 11 জনের মধ্যে দুজনের মৃত্যু হয়, বাকিদের গুরুতর আহত অবস্থায় রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 4 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন এই ঘটনার পরে রানীগঞ্জের ওই হাসপাতালে আহতদের দেখতে হাজির হন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। তিনি এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন, কিভাবে ঘটনাটি ঘটল তা নিয়েও তিনি তদন্ত করার দাবি করেন। একই সাথে ইসিএল এর কর্তৃপক্ষ আহত ব্যক্তিদের যাতে ন্যায্য ক্ষতিপূরণ দেয় তার জন্য তিনি দাবি করবেন বলে জানিয়েছেন। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।